ঐতিহ্যবাহী শেখ সুফি খালের সংস্কারের দাবি জানিয়ে করা এক প্রশ্নের উত্তর দিলেন নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য মুর্শেদ আলম। আমার এমপি ডট কমের মাধ্যমে প্রশ্নটি করেন ওই এলাকার মোহাম্মদ আব্দুল কাদির। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি মুর্শেদ আলম এর জবাব দেন। আমার এমপি .com আপনি আমাকে প্রশ্ন করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। শেখ সুফি খালতার ব্যাপারে আপনি যে প্রশ্ন করেছেন, আমি ছোটবেলা এটা থেকে দেখে আসছি। শেখ সুফির খালটি এটা ঐতিহ্যবাহী একটা পুরাতন খাল। এটা তো এই খাল তো শুধু শেখ সুফির নয়, সারা বাংলাদেশেই খালগুলি ভরাট করে ফেলছে এবং দোকান উঠাইয়া বিভিন্নভাবে মানুষ এগুলিকে পানি নিষ্কাশন হচ্ছে না। তো এটা আমার, আমি যেহেতু শেখ সুফির খালের পাড়েই আমার গ্রাম, আমার গ্রামের মধ্যে গেছে এবং এটার সাথে, এই খালটার সাথে আমি খুব পরিচিত। আমার একটা প্ল্যান আছে যে আমি এমপি আসার পরে সেনবাগ থেকে একেবারে আমার 6 নম্বর নাটোর ইউনিয়নের পশ্চিম মাথা পর্যন্ত এই খালটা সংস্কার করার জন্য আমি চেষ্টা করতেছি এবং আমি আশা করি অচিরেই এটার একটা সংস্কারের ব্যবস্থা করব। এটা আমার মাথা আছে। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কম নোয়াখালী দুই আসনের অ্যাম্বাসেডর আবদুল্লাহ ইবনে আরমান।